সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনি অনলাইনে পর্চা অনলাইন কপি দেখবেন কিংবা অনলাইন কপি ডাউনলোড করবেন, কিংবা কিভাবে পর্চা অর্থাৎ খতিয়ান CSSARS CT অথবা BS এর সার্টিফাইড কপির আবেদন করবেন। অত্যন্ত তথ্যবহুল একটি ভিডিও, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনার মোবাইলে কিংবা ডেস্কটপে কিংবা ল্যাপটপে একটি ব্রাউজার ওপেন করুন, সেখানে land.gov.pd লিখে সার্চ দিন। সার্চ দিলে এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসে নাগরিক কর্নার যে অপশনটি রয়েছে সেই অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করলে অনেকগুলোই অপশন আসবে, সেখান থেকে আপনি RS খতিয়ান যেই বাম পাশের যে সেকেন্ড অপশনটি সেটিতে ক্লিক করুন। ক্লিক করে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখবেন খতিয়ান মোজামের বিভিন্ন জিনিস আছে, আপনি খতিয়ানের উপরে ক্লিক করবেন। খতিয়ানে ক্লিক করে আপনি কোন খতিয়ানটি অনলাইনে দেখতে চাচ্ছেন কিংবা কোন খতিয়ানটি আপনি সার্টিফাইড করে আবেদন করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করুন। দেখুন আমি একটি RS পর্চার জন্য আবেদন করছি, তো RS সিলেক্ট করলাম আমি, মৌজা উপজেলা থানা সব কিছু সিলেক্ট করে দিলাম। এখন আমি খতিয়ান নাম্বারটি দিচ্ছি, যেই কাঙ্ক্ষিত খতিয়ান নাম্বারটি আমি চাচ্ছি। তো একটি ক্যাপচা আপনাকে দিতে হবে, যে ক্যাপচাটি তারা দিচ্ছে। তা আপনার অনুসন্ধানে দেখেন আমার খতিয়ানটি চলে এসেছে, যেই খতিয়ানটি কার নামে রেকর্ডভুক্ত। তো আমি পরবর্তী ধাপে ক্লিক করে চলে আসলাম। তো এখানে দেখেন উপরেই প্রথমেই আছে অনলাইন কপি সার্টিফাইড কপি। আমি আপনাদেরকে প্রথমে অনলাইন কপি কীভাবে দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো অনলাইন কপি আপনাকে দেখার জন্য আপনাকে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিতে হবে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিলাম, আমার জন্ম তারিখ দিয়ে দিলাম, এরপর আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। মোবাইল নম্বরটি দিয়ে যাচাইকরণে ক্লিক করলে এটি সঠিক থাকলে সঠিক হয়েছে বলে একটি পপ আপ মেসেজ আসবে। তো তার পরবর্তীতে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর এখানে দেখেন যোগ প্রদান করুন, যোগফল প্রদান করুন, এখানে একটি অপশন রয়েছে, এটি আপনাকে সঠিক সংখ্যায় দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে ঠিকানা, আপনি যে ঠিকানা দিতে চাচ্ছেন সেই ঠিকানাটা দিতে হবে। পরবর্তী ধাপে ক্লিক করলে আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। দেখেন আমার অনলাইন কপিটি এখানে সরবরাহ করা হয়েছে। তো অনলাইন কপি এটি এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এটি অনলাইন কপি সার্টিফাইড কপি হিসেবে বিবেচিত নয়। তো এটি আপনি চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন কিংবা প্রিন্ট দিয়ে রাখতে পারেন। প্রিন্টের অপশন, নর্মাল যে প্রিন্টের অপশন সেভাবে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি সার্টিফাইড কপি কীভাবে আপনি পাবেন। তো এই সার্টিফাইড কপি পাওয়ার জন্য সেম একইভাবে আপনাকে আপনার খতিয়ান নাম্বার ঠিকানা সব মানে অর্থাৎ যে ডিটেলসগুলো আমরা আগে প্রদান করেছি সবগুলো দিতে হবে। দিয়ে আমাদেরকে যেই ধাপটি রয়েছে অনলাইন কপি ওর সার্টিফাইড কপি, সেখানে গিয়ে আমাদের সার্টিফাইড কপিতে সিলেক্ট করতে হবে। সার্টিফাইড কপিতে সিলেক্ট করার পর আপনারা এখানে সাধারণভাবে চাচ্ছেন না জরুরিভাবে চাচ্ছেন এই অপশনটি সিলেক্ট করতে হবে। আমি জরুরিতে দিচ্ছি। তো অফিস কাউন্টার না যোগ ডাকযোগে, আমি ডাকযোগে সিলেক্ট করলাম। ডাকযোগে সিলেক্ট করলে এডিশনাল একটি চার্জ যুক্ত হয়। তো আর আপনি যদি অফিস কাউন্টার যে রেকর্ড রুমের যে ডিসি অফিসের যে কাউন্টার আছে সেখান থেকে যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে এই অ্যাডিশনাল চার্জটি দিতে হবে না, সেক্ষেত্রে আপনি অফিস কাউন্টার সিলেক্ট করবেন। তো একইভাবে আমাকে জাতীয় পরিচয়পত্র নম্বর ও অন্যান্য যে তথ্যগুলো ঠিকানা সব কিছু দিয়ে নিতে হবে। দিয়ে এই পেমেন্ট অপশনে আপনি কী মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি উপায়ের মাধ্যমে দিব, তো আমি উপায় সিলেক্ট করলাম, পরবর্তী ধাপে ক্লিক করছি। তো এইটি ক্লিক করার পরে আমাকে উপায়ের যেই পেমেন্ট গেটওয়ে সেই পেমেন্ট গেটওয়ের সাথে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হলে আমার যে উপায়ের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি প্রথমে প্রদান করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনার যে উপায়ের যে মোবাইল নাম্বার সেটি আপনি দিয়ে দিবেন। দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে দিতে হবে। ওটিপি দেওয়া হয়ে গেলে আপনি আবার পুনরায় কনফার্ম করুন। কনফার্ম করলে পিন নাম্বারটি দিয়ে আপনি কনফার্মে ক্লিক করলে উপায়ের মাধ্যমে
পেমেন্ট প্রসিডিউরটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে আপনাকে একটি রসিদ সরবরাহ করা হবে, সেই রসিদটি আপনি সংরক্ষণ করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন রসিদটি, এই রসিদটি আপনাকে সংরক্ষণ করে পিডিএফে সেভ করে রাখতে পারেন অথবা একটি প্রিন্ট কপি দিয়ে প্রিন্ট করে রাখতে পারেন। তো এইটি আপনার পরবর্তীতে যদি পর্চাটি খতিয়ানটি না পান সেক্ষেত্রে আপনাকে এই প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে এটাকেই দেখাতে হবে ডিসি অফিস কিংবা রেকর্ড রুমের যেই থেকে যেখান থেকে যেই সব পর্চা সরবরাহ করা হয় সেখানে গিয়ে আপনাকে এটি দেখিয়ে আপনার পর্চাটি আদায় করতে হবে যদি কোনো কারণে ডাক যোগে না আসে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over, I...